পরবর্তী প্রশ্ন হচ্ছে, তথাকথিত এক মুফতি বলেছেন, মিজানের পাল্লা বলে কিছু নেই, কিয়ামতের মাঠে নাকি নেক আমল সমূহ নাকি গুরুত্বের ভিত্তিতে মাপা হবে, কথাটুকু কতটুকু সঠিক? তথাকথিত মুফতি হইলেই হবে না, মুফতি এরকম মুফতিগুলোর জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না জেনে, আল্লাহ বলেছেন, না জেনে কোনো কথা বলা বড় গুণা, ও আন্তাকুলু আল্লাহ মা লা তাআলাম, না জেনে আল্লাহর উপরে কথা বলা বড় গুণা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে কথা বলতে নিষেধ করেছেন, এবং যত মানুষ বলেছেন, যত মানুষ এই এই ব্যক্তির ফতোয়ার কারণে বিভ্রান্ত হবে তত মানুষের গুণা সে বহন করবে। আর আল্লাজি ইফতি হাদিসিয়া সরাসরি, এর অর্থ হচ্ছে যে এই জাতীয় মুফতিগুলো আল্লাহকে ভয় করা উচিত। মিজানের পাল্লার কথা কোরআনে কারিমে আসছে, মিজানের কথা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি মিজানের পাল্লা প্রতিস্থাপন করব, কোরআনে কারিম বলেছেন আল্লাহ তাআলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট এসেছে, মিজানের দুটি পাল্লা আছে, এক পাল্লায় আমল দেয়া হবে, এক পাল্লায় ব্যক্তিকে দেয়া, এক পাল্লায় কোনো কোনো ব্যক্তি, এক পাল্লাতে আমল দেওয়া হবে, নেক আমল দেওয়া, এক আমাতে বদ আমল দেওয়া হবে। ফামান সাকুলত মাওয়াজিনহু, সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, যার ভার হবে, ভার হওয়ার অর্থ হচ্ছে এটা মানদণ্ড নয়, এটা হচ্ছে আসলে মিজান পাল্লা, যেটার মধ্যে মাফা হবে। এর প্রমাণ আরও আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতান ইলা রহমান ফাকিলাতানি ফিল মিজান ওয়া খাবিবাতান আলাইহি লিসান সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, দুটি কালেমা আছে, দুটি কালেমা আছে, দুটি বাক্য আছে, মুখে অত্যন্ত হালকা, মিজানে অত্যন্ত ভারী, এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, দুটি কালেমা, মিজানে ভারী কথা বলা হচ্ছে। আর একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিজানের পাল্লাতে এক পাল্লাতে এক ব্যক্তির পুরো গুণাগুলি রাখা হবে, মাদ্দাল বাসা যদ্দু রাখা হয়েছে, এবং সেটা ভারী হয়ে আছে, তখন এক বলা হবে, তোমার কি আর কোনো আমল আছে? বলে, না আমার কোনো আমল নাই। অর্থাৎ সে আমল নাই মানে তার এত গুণার বিপরীতে আমল সে স্মরণ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ইন্না কালি ইয়াউমালান তুজলাম, আজকে তোমার জুলুম করা হবে না। তখন একটি কার্ড দেবে যেখানে সে তাওহিদকে যথাযথ বাস্তবায়ন করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, সেই কার্ডটা দিয়ে এটা ভারী হয়ে যাবে, হাদিসে আছে স্পষ্ট। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠালেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, গাছে উঠালেন মিসওয়াক কাটার জন্য, বাতাস তার শরীরকে এদিক সেদিক হেলাচ্ছিল, সাহাবা কেরাম হেসে দিলেন, কেউ কেউ সাহাবা কেরামকে রসুল বললেন, কেন হাসছো? বলে, তার পাগুলি কত চিকন। রসুল বললেন যে এগুলো মিজানের পাল্লাতে উহুদ পাহাড় চেয়েও ভারী হবে। মিজানের পাল্লা রসুল বারবার বলেছেন, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, লিল মিজানে কাফাতানি, মিজানের দুটি পাল্লা আছে, এই দুটি পাল্লাতে আমল ওজন করা হবে এবং আমল নামা ওজন করা হবে, আমলকারীকে ওজন করা হবে, তিনটে ওজন করা হবে। যে ব্যক্তির কোনোটাকে বিশ্বাস না করবে সে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের লোক, সে ব্যক্তি 73 ফেরকার লোক, ফেরকার লোক, সে 73 ফেরকার মধ্যে 72 ফেরকার লোক, এক 72 ফেরকা এক ফেরকার লোক, কারণ এটা প্রথম অস্বীকার করেছিল মুতাজিলারা। মুতাজিলারা বলতো, আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, অর্থাৎ আল্লাহ কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, আল্লাহ কেন এটা করবে, ওজন করবে, নাউজুবিল্লাহ, অর্থাৎ তাদের বিবেক ধরে না বলে সেটা অস্বীকার করেছে। আজ ওই তথাকথিত মুফতিরা, এরা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার রসুলের নির্দেশনাকে, আল্লাহ রসুল যা বলেছেন তার বিরুদ্ধে তাদের বিবেককে খাটিয়ে সেগুলিকে অস্বীকার করছে। তারা আসলেই কোরআন এবং সুন্নার সম্পূর্ণ বিরোধী জায়গা অবস্থান নিয়েছে, এই জন্য এদের থেকে আমরা সাবধান করছি, এদের বক্তব্য শুনবেন না এবং এদেরকে কখনো দাওয়াত দিবেন না, এদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবেন না, এরা মানুষকে বিভ্রান্ত করছে। কোরআন এবং সুন্নার বহু হাদিসে মিজানের কথা বলা হয়েছে, এবং সেগুলো যদি কোনো আমাদের হাদিসের কিতাবটি বের হয় তাহলে আপনারা দেখতে পাবেন কত হাদিস, অর্থাৎ যে সমস্ত আল জামুল ক্যামেল, অর্থাৎ সম্পূর্ণ হাদিস বিশ্বকোষ্ঠী যদি বের হয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন কত হাদিসে সেটা আসছে, আর এরা অস্বীকার করে। যারা অস্বীকার করে তারা ভণ্ড, প্রতারক এবং দিন বিরোধী, এবং তারা বেশিরভাগই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে। শয়তান যুগ যুগ ধরে এরকম কিছু মানুষকে নামিয়ে দিত যারা মানুষকে বিভ্রান্ত করত, এখনও সে শয়তান নামিয়ে দিয়েছে এদেরকে, এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم